আচ্ছা দেখো, এই এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, খুলতে হয় এখান থেকে, প্রোগ্রাম থেকে, মাইক্রোসফট ওয়ার্ড ফোল্ডার আছে, মাইক্রোসফট অফিস। ঠিক আছে, এখান খুলতে হয় 2016। আচ্ছা, এখানে সাই গভীর একটা ডকুমেন্ট ছিল আগে, এটা খুলছে, আমরা এটা ক্লোজ করে দিই, এটা করবো না, আমরা নতুন একটা ফাইল নিলাম, প্রথমে নিয়ম একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। এটা স্বাভাবিকভাবে আগে যত পার্সন ছিল 2003, 98, 2006, 2007 এ সেম জিনিস, বাকি এটি একটু আপডেটেড। এটার এই যে উপরের ভিউটা, এটাই হচ্ছে একটু সুন্দর জিনিস, ব্যাস। বাকি ওইটা থেকে ওইগুলোতে কাজ করাটা একটু কঠিন ছিল, এটাতে একটু সহজ হয়েছে, এটা গ্রাফিক্যালভাবেও সহজ হয়েছে আগের চেয়ে। যেমন এই যে এখানে এই জায়গাগুলো, এগুলোকে বলে, এই জায়গাটাকে বলে কি, মেনু বার। এটার নাম কি, মেনু বার। এটা হচ্ছে একটা আইকন, এটা হচ্ছে সেভের আইকন, এটা হচ্ছে সেভ আইকন, এটা কন্ট্রোল এস হিসাবে, কন্ট্রোল এস দিলে এটাতে সেভ হয়, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে নতুন একটা ডাউন, নতুন একটা ইয়ে নিলাম, তো এটা হচ্ছে মেনু বার, ঠিক আছে। আর এই নিচে যেগুলো আছে এগুলো ওই মেনু আন্ডারের লিঙ্ক, যেমন হোমের ভিতরে যতগুলো অপশান আছে সবগুলো এখানে আছে, ইনসার্টের ভিতরে যত অপশান আছে সব এখানে আছে, ঠিক আছে, ডিজাইনের ভিতরে যত অপশান আছে সব এখানে আছে, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাডিংস, কনসিডার। এটা হচ্ছে কি, একটা প্লাগিনস অ্যাড হয়েছে এখানে। আচ্ছা, আমরা আবার যাই হোম মেনুতে, স্বাভাবিকভাবে যে সমস্ত কাজ করার কাজ ওকে, হ্যাঁ, কুইক এ, এ যখন আমি লিখছি ছোটো আধার হবে, যখন শিফট ধরবো তখন এটা বড় আধার হবে, এ কিউ ইউআই সি কে, কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দা লেজি লেজি ডগ। আচ্ছা, এখন এই স্ক্রিনটাকে বড় ছোটো করার জন্য আমরা কন্ট্রোল ধরে মাউসের থার্ড বাটন ঘুরাইলে এটা জুম হবে অটোমেটিক, ঠিক আছে। এরপরে এ বাদ দিয়ে আমরা এই দিকে নিতে পারবো এটাকে, হ্যাঁ, বাকি। আর এখানে আবার অপশান আছে, যেমন এখানে জুম তুলছে, এখান থেকে জুম করা যায়, হ্যাঁ, এলো। আচ্ছা, তো এখানে আমরা এই যে লেখাটা লিখলাম, এই লেখাটা ছোটো দেখাচ্ছে, আমরা এটাকে বড় করার জন্য এখান থেকে এখানে ইউজ করতে পারি। আচ্ছা, এখন এই লেখাটা আমরা চাচ্ছি আরও লিখতে, তাইলে এটা কী করবো, আমরা কপি করবো এখান থেকে, কপি, শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি, শর্টকাট কি, কন্ট্রোল সি। তাহলে আমরা এটা সিলেক্ট করবো প্রথমে কন্ট্রোল সি, তারপরে পেস্ট করবো, পেস্ট করার জন্য শর্টকাট কি, কন্ট্রোল ভি। তাহলে আমরা এখানে কন্ট্রোল ভি চাপি, এই যত যাবো বাস তত পেস্ট হয়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে না, এই লাইনটা এখান থেকে এই জাম্প তুলে দিব, তুলে দেওয়ার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে কাট, আর কাটকে কী বলে, শর্টকাট হইল কন্ট্রোল এক্স, ঠিক আছে, এই কন্ট্রোল এক্স, হ্যাঁ, বা ওইখানে ক্লিক করলেও হয়। তারপর যে জায়গায় পেস্ট করবো ওই জায়গায় এই পেস্ট করে দিলেই হবে, বা কন্ট্রোল ভি। আচ্ছা, তাহলে এটা গেল। এখন এইখানে এই লেখাগুলোকে আমি চাচ্ছিলাম যে জাম্পস এটাকে এরকম বোল্ড করার জন্য, বোল্ড, এটা বোল্ড হয়েছে না, যেমন আমি এটাকে ইথালিক করবো, ইথালিক করার জন্য সাইন ইউজ করা হয়, আন্ডারলাইন করার জন্য ইউ ইউজ করা হয়, কন্ট্রোল ইউ, ঠিক আছে। তারপরে স্টাইল করার জন্য এই যে স্টাইলিক ইয়ে আছে, যার যেটা ভালো লাগে, এখানে আরও আছে, যেমন সাবস্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্টের জন্য আমরা এগুলো ইউজ করি অনেক সময়, যেমন এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার, হোল স্কোয়ার দেওয়ার জন্য টু, আমরা টু লিখলাম। এখন এটাকে কী করবো, সুপার স্ক্রিপ্ট, ব্যাস উপরে চলে গেছে। যদি এটা বেস করি, আমরা টু লিখলাম সাবস্ক্রিপ্ট, ঠিক আছে, এই এখন এভাবে করে গেলে এটা সাবস্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট, ডিজাইন। এখন শর্টকাট এই যে আমরা লেখাগুলো লিখছি এগুলোকে ফোন বড় করার জন্য এখান থেকে টিপলে আস্তে আস্তে বড় হবে, আবার এটাতে টিপলে আস্তে আস্তে ছোটো হবে। আচ্ছা, আর এইটার টিপলে কি, আমাদের সেন্টেন্স কি, সেন্টেন্সটার কি আসলে ফর্ম ঠিক আছে না, আমি চাচ্ছি সবগুলো বড় হাতের হোক, ঠিক আছে, তাহলে সবগুলো কি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, সবগুলোর প্রথম অক্ষর বড় হাতের হবে। আর যদি মনে করি না, সব আপার কেজ হবে, তাহলে আপার কেজ, বা সব লোয়ার কেজ হবে, বা সেক্ষেত্রে লোয়ার কেজ ইউজ করলে হবে, বা যদি আমি মনে করি সেন্টেন্স কেজ, সেন্টেন্স কেজ হইলে কি হয়, সেন্টেন্স কেজ, ঠিক আছে, প্রথম অক্ষর বড় অক্ষর বড় হাতের, এটা রুলস, গ্রামাটিক্যাল রুলস। আচ্ছা, এখন গেলে আমরা এটাকে কালার করার জন্য ইউজ করবো কি, এটা এটা বাকি ফোন কালার না, এটা মানে ফোনকে হাইলাইটস করার জন্য অনেক সময় ইউজ করবো, ব্যাক সাইড, আর ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য এটা ইউজ করবো।
তাহলে এটা ফন্টে ফন্ট কালার জন্য কি ফন্ট কালারের জন্য আমরা এটা ইউজ করব অটোমেটিক দিলে কালো হবে আচ্ছা ফন্টকে আমরা কালার করতেছি ফন্ট কালার করার জন্য যে এখানে অপশন আছে যা যেটা ভালো লাগে ইউজ করি তারপরে এটা হইলো আমাদের ক্লিয়ার অল ফরম্যাটিং মানে যত রকম ফরম্যাট আছে এই ফরম্যাটটা মুছে দেওয়ার জন্য এতটুকু ফরম্যাট মুছে দিব বাস এটা আমি বাস মুছে দিলাম শেষ তাতে একটু নর্মাল যা হওয়ার তা হয়ে গেছে এখন আমরা যদি আবার লিখতে যাই যেমন আমি লিখলাম কোয়েশ্চন ওয়ান একটা প্রশ্ন লিখবো ওয়ান হ্যাঁ হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম এখন এইটাতে আমি যে ওয়ান দিছি এটা অটোমেটিক হয়ে গেছে না যদি এটা না হয় তাহলে আমি কী করবো এখন ওয়ান হয়ে গেছে বা এটা যদি আমি তুলতে চাই এখানে ক্লিক করলে হবে হ্যাঁ আমি এটাও মুছে দিলাম এখন এখানে ওয়ান দেওয়া দরকার অটোমেটিক বা এখানে হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর আদার নেম নেম হ্যাঁ হোয়াট ইজ ইউর মাদার নেম হ্যাঁ ওকে এখন এখানে তিনটা জায়গায় আমি কী করবো এখানে নাম্বারিং দেওয়া দরকার বাস এখানে ক্লিক করলেও যাবে নাম্বার থেকে আচ্ছা এখন আমার নামের মধ্যে আবার সুইচ অপশান দিছে হ্যাঁ যেমন তখন আমি লিখবো কি আরে হ্যাঁ আবার এখানে অর্থের পাদার নেই এইটা ট্যাপ দিলে চলে যাবে ট্যাপ তাহলে জামাল কামাল হারুন ঠিক আছে ব্যাস আচ্ছা ঠিক আছে এটা গেল তারপরে আমি এখন এখান থেকে আবার এই মাদার নেম ঠিক করতে আসছি হ্যাঁ মাদার নেমের জায়গায় লিখলাম মরিয়ম শানু এই অ্যানিও শানু এখন আমি এটা লিখছি এখন এটার মধ্যে আবার লতা মানে লতারা বলতে এটার ভিতরে আবার যদি আরও কোনো অপশান থাকে যেমন এখানে এটা হইতে পারে এই যে এটার মধ্যে কোনটা যেমন এ অ্যান্ড বি তারপরে বি অ্যান্ড সি সি অল আচ্ছা এখন এইখান থেকে অপশান চুজ করার অপশান থাকতে পারে ঠিক আছে যেমন ওয়াজির কান্ট্রিস নেম কান্ট্রি কান্ট্রি ঠিক আছে এই ওয়েন্টি কান্ট্রিস নেম হ্যাঁ আচ্ছা তো গেল এখন আমরা এখান থেকে আবার এখানে আসছি এটাকে ট্যাপ দিয়ে সামনে নিতে হবে তারপর আস্তে আস্তে পিছনে যাবে আগে যে তিন করে সিরিয়াল না আচ্ছা তারপরে এটা গেল আমাদের বুলেটিংটা গেল হ্যাঁ এখন আমি যদি ইচ্ছা করি না এখানে এটা দিব না এখানে বুলেটিং দিই অন্য বাস এই সাইনগুলো দিই বা এই সাইন দিই যেটা পছন্দ সেটা দিবি অসুবিধা আচ্ছা তারপর আমাদের এখানে ইন্ডিয়ান গেল এখন লেখাগুলোর ব্যাপারে আসেন এখানে লেখাগুলো যেভাবে আসে আমরা চাচ্ছি যে না এটাই লেখাগুলোকে একদম সেন্টারাইজ করবো বা সেন্টার করার জন্য এইভাবে বা লেফট করলে এইভাবে বা আমরা চাচ্ছি আমার জুম হোক জাস্টিফাই চারদিকে সে কী করবে গোছাই দিবে এখানে বাড়তি এন্টার আছে ঠিক আছে এই হলো আমাদের মানে এটা কী হয়েছে জাস্টিফাই হয়েছে জাস্টিফাই মশাই দেই জাস্টিফাই সরাই দিলাম তাহলে এটা আবার কী হয়েছে এক পাশ হয়ে গেছে জাস্টিফাই কন্ট্রোল জে আচ্ছা তাহলে আমাদের এই মেনুর কাজ প্রায় শেষ এখানে তারপরে আমরা এই কাজটা যেটা করবো এটা হচ্ছে শেডিং লেখার পিছনে শেডিং ইউজ করে লেখার পিছনে হালকা একটু শ্যাডো পড়ছে না শ্যাডো হিসেবে ইউজ করে আচ্ছা কি তাহলে আমাদের এইখানে প্রায় কাজ শেষ এরপর ফাইন অ্যান্ড রিপ্লেস হ্যাঁ ফাইন অ্যান্ড রিপ্লেস এটা থাকলো যেমন আমরা এখানে হোয়াটার জায়গায় বা এ ব্রাউনের জায়গায় লিখবো ব্রাউনটা খুঁজে বাইর করবো আরও তো ফাইন
কি করব ফাইন ব্রাউন ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখানে কি করব ব্রাউন ব্রাউনটাকে যদি আমরা রিপ্লেস করতে চাই রিপ্লেস আবার ক্লিক করলাম রিপ্লেস ব্রাউনের জায়গায় আমরা দিলাম গ্রিন ঠিক আছে এই রিপ্লেস এখানে গ্রিন পাইছি একটা হয়েছে রিপ্লেস আর একটা আরও আছে আমাদের কি কি আছে ইনসার্টের মধ্যে কভার ফেজ ব্ল্যাঙ্ক ফেজ আমি নতুন একটা ফেজ নেওয়ার জন্য নতুন একটা ফেজ নেওয়ার জন্য ব্ল্যাঙ্ক ফেজ দিলাম হয়ে গেছে কভার ফেজ সবসময় প্রথমে থাকে ঠিক আছে মানে আমি একটা ডিজাইন সেই জন্যই প্রথম পেজে ডিজাইন একটা চলে আসছে যেমন নিউ বুক ঠিক আছে মানে এটা উপরে হ্যাঁ টিউটো আর এর টিউটো ঠিক আছে মানে একটা কভার পেজ হয়ে গেল এই যে দেখো তাহলে গেল তারপরে ফেজ ব্রেক কি জন্য ইউজ করে না আমি এই ফেজে লিখতেছি এখন এক ফেজ রেখে আর এক ফেজে চলে যাওয়া এটা হলো যেমন আমি এখান থেকে ফেজ ব্রেক দিয়ে দিব তাহলে ফেজ ব্রেক দিলাম বাস এলাকাটা ওই যে এখানে খালি হয়ে গেছে আর এলাকাটা নিচে চলে গেছে বাস একটা নতুন ফেজ এতটুকু জায়গা খালি করে দিয়েছে সে তারপর টেবিল আমি এখানে একটা টেবিল দিব এই যে টেবিল আমি যত কলাম দিতে পারি আমার ইচ্ছা আমি তিনটে দিলাম চারটে দিলাম ওকে এখন আমার মন চাইছে না এখানে আর একটা কলাম হোক আরেকটা কলাম হইলে আমি কী করবো এখানে শুধু রাইট বাটন সিলেক্ট করে ইনসার্ট কলাম লেফট রাইট আরেকটা কলাম বাড়ছে না আচ্ছা এখন আমি চাচ্ছি যে না এখানে এটার ভিতরে আরও একটা কলাম হোক বাস তাইলে আমি এখানে আবার টেবিলকে ড্রয়িংও করতে পারবো ইনসার্ট ড্রয়িং ড্র টেবিল ঠিক আছে আমি এখানে কী করতে পারবো বাড়াইতে পারবো ওকে বা মন চাইলো না এগুলোতে আরও কিছু আসতে আসুক এবং তারিখ অনেক সময় এদিক দুদিকে দুটি লিখতে হয় বাস ঠিক আছে এই এখন ইনসার্টের মধ্যে আমার ড্রয়িং টেবিল গেল তারপরে এক্সেল স্প্রেডশিট এখানে লোড করতে পারবো আমরা এটা আমাদের দরকার নেই এটা পরে ঠিক আছে তারপর পিকচার আমরা যদি এখানে ডকুমেন্টের মধ্যে কোনো পিকচার দিতে চাই হ্যাঁ আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি মনে চাচ্ছি যে না এই দুইটাকে একসাথে করে ফেলি তাহলে এই দুইটাকে একসাথে করতে হলে কী করতে হবে মার্চ আর আবার দ্বিতীয় হলো ওই স্প্রাইট আচ্ছা আবার যদি আমি ইনসার্ট দিই আবার ইনসার্ট সেল দিলে ইনসার্ট সেল হবে ঠিক আছে আচ্ছা এখন গেল ইনসার্টের মধ্যে আবার পিকচার ইনসার্ট করতেছি আমি যেমন আমি এখানে একটা পিকচার ইনসার্ট করবো আচ্ছা এই পিকচারটা ইনসার্ট করতেছি পিকচারটা ইনসার্ট হয়েছে এখন এটাকে আমি ছোটো করব এই শিফট কন্ট্রোল ধরে ঠিক আছে বা এমনি ধরলেও এটা ছোটো হবে ঠিক আছে এটা কিছু ধরতে হবে এটা আমি অটোমেটিক ছোটো হবে এমনি ধরলে হবে আচ্ছা এই আমি এটাকে এখানে নিয়ে আসলাম বা এটাকে আমি আর একটু বড়ো করতে চাইতেছি বড়ো হোক আর একটু এই এখন যাচ্ছে যে এটার উপর দিয়ে লিখবো তাইলে রাফ টেক্সট বিহাইন্ড টেক্সট মানে এটাকে লেখার নিচে নিয়ে যাও ব্যাস সে লেখার নিচে চলে গেছে চলে আসছে না আমি এখানে লিখতে পারবো কোনো অসুবিধা নেই ঠিক আছে এখন আমি চাচ্ছি না এই এটা চারপাশে লেখা হোক তাহলে এই যে সাইন আছে টাইট ঠিক আছে এইটা চারপাশে লেখা হবে এই যে মানে ছবি চারপাশে লেখা হচ্ছে এখন হয়েছে না ছবি এইদিকে নিলে লেখা দুই ভাগ হবে এখানে রাখলে একটা একটা হচ্ছে না তারপরে আমরা কী করবো ইনসার্ট পিকচার পরে ইনসার্ট শেপ অনলাইন পিকচার লিঙ্ক দিলে ওই ছবিটা ডাউনলোড হবে আর শেপের মধ্যে আমি বিভিন্ন রকম মানে ডিজাইন করে না যেমন এখান থেকে আমি শেপ নিলে বিভিন্ন রকম শেপ আছে এই যে তীর সেটা বিভিন্ন রকম জিনিস যেমন আমি একটা তীর নিলাম ঠিক আছে জিনিসটা দেখানো ব্যাস এখন এটা আমি কিছু করলে কালারও করতে পারি ফরম্যাট শেপ লাইন লাইন হবে ঠিক আছে এটা রং হবে পিঙ্ক কালার হবে কি ভিতরে কালার হবে কি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবে ঠিক আছে এখানে কালার অপশন আছে
আরো কালার আছে, যেই সময় যেটা লাগে সেজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা তারপরে এটা গেল, তারপরে আমাদের আচ্ছা শেপের মধ্যে আরো অনেক শেপ আছে যার যেটা ভালো লাগে, অনেক সময় এগুলো মানুষ ইউজ করে, এটা কালারও চেঞ্জ করা যাবে, যার জন্য ভালো লাগে। আচ্ছা এখন শেপের ভিতরে টেক্সট ইনসার্ট করতে মন চাইলে এর ভিতরে কী করতে হবে, লেখা লিখতে চাইতেছে কেউ তাহলে অ্যাড টেক্সট, ঠিক আছে তাহলে শেপের কাজ আমাদের গেল, ইনসার্টের মধ্যে শেপ গেল। তারপরে স্মার্ট চার্ট, চার্ট টেবিল অনুযায়ী হয়, ঠিক আছে। বাকি চার্টের আগে সমস্ত ইনফরমেশন দিয়ে দিতে, যেমন আমি এটা কলামের নিলাম তো সেই ইয়ে চাইবে, ডাটা চাইবে, সে কিসে একটা স্প্রেডশিট অনুযায়ী, যেমন এক্সেলে যদি আমি মানে বিভিন্ন র্যাঙ্কিং দিই, যেমন ক্যাটাগরি ওয়ান, ঠিক আছে 2006 একজনে পাইছে 10 100, পরের বছর পাইছে 200, পরের বছর পাইছে 250, ঠিক আছে দেখছো ওই অনুযায়ী হইতেছে। আবার এটাতে প্রথম বছর পাইছে 120, দ্বিতীয় বছর পাইছে 200 200, তৃতীয় বছর পাইছে 230, ঠিক আছে দেখছো আর একটা চার্ট তৈরি হয়েছে। প্রথম বছর পাইছে 80, দ্বিতীয় বছর 90, তৃতীয় বছর 300, এখন কি সেটা সবচেয়ে বড় হয়ে গেছে। আবার প্রথম বছর পাইলে কত 130, দ্বিতীয় বছর 230, তৃতীয় বছর 330, চতুর্থ বছর 400, ঠিক আছে এক হয়ে গেছে ব্যাস, এই চারটাই এইটা অনুযায়ী হয়ে গেছে, ঠিক আছে। যখন সার্ট করতে যাবে তখন এইটা আসবে ব্যাস, এখন এটাতে আবার যদি ক্লিক করো তাহলে ওই স্প্রেডশিটটা বের হয়ে আসবে, এই যে স্প্রেডশিট, ঠিক আছে এডিট চার্ট ইনফরমেশন। তারপরে গেলেও আচ্ছা চার্ট, চার্টের পরে আসতেছে আমাদের উইকিপিডিয়া, উইকিপিডিয়া থেকে ইনফরমেশন নেওয়া আছে, অনলাইন ভিডিও, এগুলো সব লিঙ্কের কাজ, এগুলো লাগে না। আচ্ছা হেডার ফুটারটা দেখা পড়ে, কারণ আমি ফেজের মধ্যে হেডার দিব, হ্যাঁ এটার বইয়ের নাম কি টিউটোরিয়াল, টিউটোরিয়াল বুক, ঠিক আছে এখন ক্লোজ হেডার, এই সব জায়গায় সব ফেজের উপরে দেখবা টিউটোরিয়াল হেড লেখা, টিউটোরিয়াল, ঠিক আছে। আচ্ছা নিজের মধ্যে আর একটা জিনিস আছে, আমার ফুটার, এই ফুটারের মধ্যে কী দিলাম, ফুটার অ্যাড করলাম, হ্যাঁ ফুটারের মধ্যে আমি কিছু একটা লিখতে চাচ্ছি, নাম্বারটা দিয়ে দিলাম পেজ নাম্বার, ঠিক আছে প্রথম পেজ নাম্বার আমি না দ্বিতীয় পেজ থেকে নাম্বার দিলাম, হ্যাঁ এই দেখো এবার এই প্রথম এখান থেকে ওয়ান, তারপরে এখানে ও সব সে মানে লেখা করে ফেলছে আর কি, টিউটোরিয়াল বুক ফুটার, ঠিক আছে মানে এখানে সে কি সবগুলো জায়গায় ফুটার লিখবে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে না ফুটারের মধ্যে কী দিব, পেজ নাম্বার দিব, ওকে এই যে ইনসার্ট ফুটারের মধ্যে পেজ নাম্বার, টপ অফ পেজ কোথায় দিব, বটম অফ পেজ, পেজ নিচে এটা দিয়ে মাঝখানে দেওয়া যায়, আমার ফেসগুলোর নাম্বার 1 2 3 হয়েছে না, স্পেশাল নাম্বার হয়ে গেছে, অটোমেটিক নাম্বার হয়ে যাবে, যখন আমার নিচের পেজে যাবো বাস অটোমেটিক নাম্বার হয়ে যাবে, 4 5 সবগুলো পেজের নাম্বার অটোমেটিক হবে, ঠিক আছে তাহলে গেল, তাহলে আমার হেডার ফুটারের কাজ গেল, হ্যাঁ হেডার। এরপর অবজেক্ট টেক্সট ফ্রম ফাইল, অন্য কোনো জায়গা থেকে ফাইল ইনসার্ট করার জন্য এটা ইউজ করে, বিশেষ করে এগুলো করে না মানুষ আমাদের দেশে, মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে এত কাজ করে না। ওয়ার্ড আর্ট, যেমন আমি এখানে ওয়ার্ড আর্ট কি আমি লিখলাম হ্যালো ওয়ার্ড, আমি লেখাটাকে কি ওয়ার্ড আর্টে নিব, সুন্দর করে গোছাই দিব, সুন্দর করে আর কি যেমন এরকম দেওয়া যায়, এই যে আমি এটাকে দিলাম এখানে সুন্দর এসে একটা ডিজাইন আর কি, বা আমার যদি মন চায় যে না আমি এটা ইউজ করবো না তাহলে আমি চেঞ্জও করতে পারি, এখান থেকে এভাবে দিতে পারি,
ডাইরেক্টর হয়ে গেছে বা এগুলো দিতে পারি আমি যখন যেটা ভালো লাগে আর কি। ঠিক আছে, আচ্ছা তারপরে গেল অর্ডার, গেল এখান থেকে আমাদের প্রায় অনেক শেষ। আচ্ছা সিগনেচার লাইন, সিগনেচার লাইন লেখার শেষে ইউজ করে আর কি, ওই যে ফুটারের মতো, এগুলো আমাদের খুব একটা লাগে না বা ইউজ হয় না। আচ্ছা ইকুয়েশন, ইকুয়েশনের যে ব্যাপারটা সেটাতে আসতেছি। আমরা এখানে একটা অঙ্ক লিখবো, লগারিদমের অঙ্ক লিখতে অনেক সময় এগুলো লাগে বা অন্য সব অঙ্কতেই লাগে ইকুয়েশন। যেমন সেটার জন্য ইকুয়েশন আগে নিয়ে নিতে হয়। সাইন্স এন্ড সায়েন্স আসলে নাকি আচ্ছা এই যে ফাংশনগুলো, এইখানে তিনটা ফাংশন, ফাংশন অঙ্গ করতে যায় তখন মাঝখানে হয় নিচে হয় উপরে হয়, ঠিক আছে এই তখন এটা ইউজ করা হয়। এখানে উপরে কি দিবা, নিচে কি বি, এখানে কি এ বি, তাহলে এই তিনটা জিনিস হয়ে যায়। এমনি তুমি এটা লিখতে গেলে অনেক ঝামেলা হয়ে যেত না? এটা হচ্ছে এই যে ইনসার্ট ইকুয়েশনের সমস্ত ফর্মুলা এখানে আছে, কোনটা কীভাবে লিখতে হবে। ম্যাট্রিক্সের অঙ্কের জন্য, ম্যাট্রিক্সের অঙ্কগুলো কে করছে, ম্যাট্রিক্সের অঙ্ক, এই যে ম্যাট্রিক্সের যে বজ্রগুণন ম্যাট্রিক্স, এগুলো ক্লাস টেনে আছে, ঠিক আছে সেগুলোর জন্য তোমাকে ছাড় দিয়ে দিচ্ছে ওরা ভাই। এখানে শুধু বসাই দিবে এখানে দুই, পরেরটাতে তিন, পরেরটাতে চার, ঠিক আছে এভাবে করে করার জন্য। বাস ইকুয়েশন যখন আসবে তখন দুই একটা করলে বুঝবে বা ইকুয়েশনওয়ালা প্রশ্ন নিয়ে এসে দেখাই দিবে। আচ্ছা গেলে তারপর সিম্বল, আমাদের অনেক সময় বিভিন্ন রকম সিম্বল দরকার পড়ে, যেমন ইস্টা দেয় ওমেগা ইয়ে, এগুলো কী দরকার, এটার নাম কি মাইক্রোসাইন, এটা হলো এটা হচ্ছে কি বিটা, এটা ফাই, এটা গামা, ওমেগা বলে আর কি, ওম সাইন, ওমেগা সাইন আর কি। এরপরে এটা হচ্ছে ফাই, এটা ফাই, এটা ফাই, তারপরে হলো এটা বলে আমরা কি করবো, আমি সব কাটি দিলাম। এই ডিজাইনের মধ্যে আমাদের লেখা কিরকম ডিজাইনের হবে, একটু কালার টালার এমন কিচ্ছু না, প্যারাগ্রাফের নিচে শেডো, হ্যাঁ প্যারাগ্রাফ আমি কপি পেস্ট করলাম আর কি। প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ইফেক্ট, ইফেক্টের জন্য ইউজ করে যে কত রকম ইফেক্টিভিটি আছে, মানে বিভিন্ন ডিজাইন ডিজাইন, আর এমন কিচ্ছু নেই এখানে, আজ আমরা কিচ্ছু নাই। প্যারাগ্রাফ স্পেসিং, লেখার মধ্যে স্পেস কম বেশি হবে সেটার জন্য, যেমন এখানে প্যারাগ্রাফের স্পেসটা বেশি হয়েছে না, আমি একটু কমাই দিতাম চাইলাম, বাড়াইতে চাইলে কমাইতে চাই, কম্প্যাক্ট টাইট ওপেন দূরত্ব তো ইয়ে ওইখানেও আছে। আচ্ছা ওইখানেও আছে, আচ্ছা কী, তারপর আমাদের এখানে ওয়াটারমার্ক, অনেক সময় লেখার মধ্যে মানুষ ওয়াটারমার্ক ইউজ করে, কনফিডেন্সিয়াল ডোন কপি, লেখার নিচে ছায়া পড়ে থাকে না, ছায়া পড়ে আছে, হ্যাঁ পাইবা এখান থেকে নিতে পারবে ওয়াটারমার্ক ডোন কপি, এখানে ওয়াটারমার্ক কাস্টম ওয়াটারমার্ক, এই কাস্টম ওয়াটারমার্ক দিলেই এখানে তুমি লিখতে পারবে এই যে এটা আসতেছে, তার নাম দিলে এবার ওয়াটারমার্ক দাও কনফিডেন্সিয়াল
ஐயோ கஸ்டம் ஆர்டர் மட் மோர் ஆர்டர் மட் ஃப்ரம் ஆஃபீஸ் கஸ்டம் ஆர்டர் மட் இவர் இந்த டெக்ஸ்ட் இவர் டெக்ஸ்ட் இல்லைங்களா তারপরে ফেস কালার ফেজের কালার কিরকম হবে সাদা তারপর ফেজের বর্ডার ফেজের মধ্যে বর্ডার দিবা কিনা অর্ডার দিলে আচ্ছা এ মনে করেন এই লেখা এটার পরে ইয়ে হইব আমের আর শূন্যস্থান তাইলে শূন্যস্থান আমি ডট দিয়ে দিব আর ও ডটটা আমার দিব চল ঠিক আছে আচ্ছা গেল তাইলে ফেস বর্ডারও গেল ঠিক আছে এরপরে লে আউট লে আউটটা কী ফেসটা কীরকম সাইজের হবে কেমন হবে সেটা বোঝানোর জন্য মার্জিনে ডানে বা আমি কতটুকু মার্জিন হবে ধর আমি সব দিকে কী দিব দুই ইঞ্চি করে দেবো মার্জিন কাস্টম মার্জিনও হইতে পারে যেমন উপরে দুই ইঞ্চি বটম হচ্ছে এক ইঞ্চি তারপর লেফট 1 ইঞ্চি রাইট 1 ইঞ্চি ঠিক আছে ফেসটা দেখাবে লেফট সাইড থেকে পজিশানিং হবে ওকে দেখছো এখন এটা কী হয়ে গেছে উপরে 2 ইঞ্চি হয়ে গেছে বাস উপরে 2 ইঞ্চি নিচে লেখা হবে এর উপর থেকে লিখতে পারি না এখান থেকে লেখা হবে ঠিক আছে তারপরে গেলো অরিয়েন্টেশন আমরা অনেক সময় পেজে উপর রাখিয়ে লিখতে হয় না অরিয়েন্টেশন মানে ডান ইয়ে করা আর কি এরপরে আসো আমরা এখানে লেখা লিখছি ঠিক না এখানে তো আরো জায়গা আছে এখানে তো আরো কলম হইতে পারে না তখন এখানে আমরা 2 কলম করলাম 3 কলম করতে পারি কোনো অসুবিধা নেই এই যে 3 কলম যা লিখবো সব আস্তে আস্তে নিচের দিকে যাবে দেখছেন দেখছ 3 কলম লেখা হয়ে গেছে পত্রিকাতে লিখে না এই 3 কলম লেখা হয়েছে তুমি ইচ্ছা করলে ওগুলো 4 কলমও করতে পারো কোনো অসুবিধা নেই 4 কলম তারপরে কলামের ভিতরে মাঝখানে কতটুকু কী করবা জায়গা কতটুকু রাখবো এটাও দিতে পারবে তুমি এখানে হ্যাঁ নাম্বার অফ কলম কটা দিবা স্পেস কতটুকু রাখবা হ্যাঁ করতে পারি তারপর ব্রেক এখন তো তুমি এখানে লিখতে পারি না এখানে লিখতে আগে দেখা ছিল আর কি এক কলম থেকে আরেক কলমে যাওয়াটা কষ্ট ছিল তো কলম ব্রেক না আমি এখান থেকে কলম ব্রেক দিলাম ব্রেক কি ফেস কলম ব্রেক দিলাম এই এই কলমে যে লেখা আছে এখানে লেখা হবে ফেস ব্রেক যেভাবে দিছি ওইভাবে তারপর ইন্ডেন্টার কাজ হয়েছে তারপর অ্যালাইন কোন দিক থেকে অ্যালাইন করবো এটার জন্য ইউজ করে এগুলো লাগে না এখানে রেফারেন্স লাগবে না খুব একটা রেফারেন্স মানে আমরা বই লিখতে অনেক সময় রেফারেন্স এটা করতে থেকে পাইছি পেয়ে দিয়েছি এই নিউজটা বড় বড় যে করতে রেফারেন্স থাকবে মানে রেফারেন্স এটা ভিতরে থাকে রেফারেন্স বাইরে থাকে মেইলিং এখান থেকে এই ফেস থেকে মেইল করা যাবে ঠিক আছে কথা বলো চলে গেছে না তোমার বইয়ে ঠিক আছে এখন এখান থেকে তুমি মেইল করতে পারবে কিন্তু মেইল তো এখান থেকে করে না মানুষ আমরা করি না ঠিক আছে তাহলে এটাও লাগবে না এস এম এস মেল নিজেরাই ইউজ করলে পারবে এগুলো বাকিগুলো তো পেছন কোনো দরকার নেই মেল করা আরও বেশি সহজ ঠিক আছে তারপর রিভিউ রিভিউটা কেন যেমন আমাদের এখানে গ্রামাটিক্যাল যে সমস্ত ভুল আছে আমরা সেটা ঠিক করার জন্য রিভিউ অপশানে থাকি আসি গ্রামার স্পেলিং চেক জায়গায় জায়গায় সেকশন আর্টিকেল এই যেগুলো নিচে লাল দেখা সেগুলো সব ভুল ক্যারেক্টার তারপরে এটার দ্বারা কি করতে হবে মানে একটা কথা তুমি কিভাবে বলতে পারবে এখন কিভাবে বললে সহজ হয় সে ওইটা মানে তোমাকে ইয়ে করবে আর কি সাজেস্ট করবে আর কি ঠিক আছে সেটার জন্য ইউজ করা যেমন ওয়ার্ড কাউন্ট কতগুলো ওয়ার্ড এখানে আছে অনেক সময় বিভিন্ন ইয়ে লিখতে বলে দেয় না 300 ওয়ার্ড লিখতে হইতে হবে তো তুমি এখানে হিসাব করো কত ওয়ার্ড আছে দেখো ফেজ 2টা ওয়ার্ড 140টা ক্যারেক্টার 6673টা ঠিক আছে কত ওয়ার্ড আছে 140 আচ্ছা তারপরে ট্রান্সলেট এখানে ট্রান্সলেট করার জন্য বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে বাকি ঠিক মতো হয় না এগুলো ঠিক আছে এই গেলো তোমার এই বিশাল এই কাজটা রেস্ট্রিকশন এডিটিং এটার মধ্যে পাসওয়ার্ড লাগাই দিবে তোমার এই ডকুমেন্ট কেউ চেঞ্জ করতে পারবে না ঠিক আছে এই এখানে পাসওয়ার্ড দিতে পারবে রেস্ট্রিকশন করবে মানে ফরম্যাটিং
like no chance ঠিক আছে no chance read only ঠিক আছে তারপরে এইভাবে না করতে পারবে না কেউ ঠিক আছে এই বাস এভাবে রাখ দিলে হইলো আর কিছু করতে হবে না আর কেউ তোমার কিছু চেঞ্জ করতে পারবে না বাকি তুমি যদি আবার এই অপশনটা তুলে দেয় টুকটা যদি কেউ তুলে দেয় সে আবার চেঞ্জ করতে পারবে তারপরে ভিউর মধ্যে আমরা এখানে এটাতে এখন যে ভিউতে দেখতেছি এটা হচ্ছে একটা প্রিন্টিং ভিউ প্রিন্ট এইভাবে হবে যে এটা দেখতেছি কিন্তু এটার পড়ার মোড হয়েছে এটা পুরো পেজ এসে দেখাবে ঠিক আছে এসে পড়ার মোড আমরা এটাতে কি ভিউ দেখব এই যে এক পৃষ্ঠার পর এক পৃষ্ঠা এক পৃষ্ঠা এটা পড়ার জন্য এই সিস্টেমটা ঠিক আছে আচ্ছা আমরা যা লিখছি সবগুলো দেবে তারপরে আবার পেজ আকারে এটা বই আকারে দেখাইতেছে আবার পেজ আকারে নিয়ে আসো পেজ আকারে চলে আসছে বা প্রিন্ট ভিউ ওয়েব লেআউট ইন্টারনেটে কীভাবে দেখাবে ইন্টারনেটে পুরো পৃষ্ঠা দেখাবে যত বড় ছোটোই করো সেম আর এরকম বড় ছোটো কিছু নেই ঠিক আছে গেল তারপরে আসো আমাদের একটু ঘুম হয়ে গেছে এডিংস অ্যাডিনসের অ্যাডনস অ্যাডিনস এটা হইলো মানে কিছু প্লাগিংস এক্সট্রা অ্যাড করে আর কিছু প্লাগিংস এক্সট্রা অ্যাড করে সেই জন্য গেলে যে তুমি অ্যাডিট করো আমাদের ডিজে ক্লাসিক কনভার্টার একটা অ্যাডনস আছে ইউজ করতে পারি যেমন নর্মাল লেখাকে আমরা কী করতে পারব এই ধরনের আমরা একটা ইয়েতে লিখলাম এনএসআইতে আমরা যে লেখা লিখি এটা হচ্ছে একটা হচ্ছে এনএস এনএসআই এ এন এস আই আর একটা হচ্ছে ইউনিকোড ইউনিকোড এই এনএসআই হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ঠিক আছে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড কোড ঠিক আছে আর এটি হচ্ছে ইউনিকোড ইউনিভার্সাল কোড মানে তুমি যদি এটা দিয়ে লিখো যারা যদি ইউনিকোড দিয়ে স্বরেও লিখো তাহলে সারা দুনিয়া সবাই এটাকে চিনবে এটা স্বরেও কিন্তু তুমি এনএসআই দিয়ে লিখলে শুধু আমেরিকান যারা তারাই চিনবে বা চিনবে না তো সেই জন্য আমাদের দেশে আগে এনএসআই ইউজ করা হয়েছে এখন ইউনিকোড ইউজ করা হয় এখন তুমি এনএসআই দিয়ে দাঁড়ান যে এখানে লিখলাম আমি লিখলাম এখানে আমাদের আমাদের দেশে হবে সেই ছেলে কবে বড় হয়ে কাজ বড় হবে ঠিক আছে আমি এটাকে বড় করলাম ঠিক আছে এটা শর্টকাটের চেয়ে তোমরা এটা করতে পারবে আস্তে আস্তে এখানে দিলে শর্টকাট দেখাবে আচ্ছা আচ্ছা তো এখন এই লেখাটাকে আমরা কী করবো কনভার্ট করবো অ্যাডেন্সের মধ্যে আছে যেমন বিজয় ক্লাসিক এটাকে আমরা কী করলাম বিজয় 2003 টু ক্লাসিক ক্লাসিক টু বিজয় 2003 কনভার্সন কমপ্লিটেড এটা ফন্ট চেঞ্জ হয়ে গেছে 2003 চলে গেছে ইউনিকোডে যায় নাই ঠিক আছে ও আচ্ছা আমি মনে চিনি ইউনিকোডে যায় নাই ঠিক আছে তো যখন তুমি নেটে সমস্ত লেখা দিবে আর নেটে লেখা দিলে এটাকে কনভার্ট করে ইউনিকোড করতে হবে তারপর পেস্ট করতে হবে যেমন আমরা যখন অনলাইনে লিখি মোবাইল দিয়ে তখন এটি ইউনিকোড হিসেবে ওঠে ঠিক আছে এনএসআই হিসাবে না তারপর এটা হচ্ছে একটা ওই যে একটা সফটওয়্যার ইনস্টলেশন তাদের অ্যাডভান্স এখান থেকে সে বলতেছে এটাকে আপনি পিডিএফ করে দিতে পারেন ক্রিয়েট অ্যান্ড মেইল মেইল করতে পারবেন ওই যে ওই অপশনগুলো আর কি সে আবার অ্যাড করছে এটা আমাদের দরকার নেই এটা কোথাও নাই ঠিক আছে এই হইল টোটালি তোমার মাইক্রোসফট ওয়ার্ড ক্লাস মাইক্রোসফট ওয়ার্ড আচ্ছা এখানে একটু ভুলে আছে ওয়ার্ড 2016 এস হয়ে গেল আমরা ন বোধহয় হিন্দি বই তাহলে আমরা দুরকম ধরে বানানোর তো মনে করি না 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 এটা এইভাবে তোমরা নিজেরা চেষ্টা করবে না এটা হবো নাকি হ্যাঁ হ্যাঁ